প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু ধরুন কিছু সমস্যা চলবে কারণ পঞ্চমের দ্বাদশ অর্থাৎ চতুর্থভাবে রাহুল অবস্থান এটা কিন্তু ইন্ডিকেট করে বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার তার উপরে কিন্তু একটু নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে পেটের সমস্যায় ভুক্তভোগী হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ঐশ্বরিক বিশ্বাস বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় তবে তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে নবম এবং দশম ভাবে প্রয়াস সেখানে কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ অবশ্যই রাখা উচিত যাদের স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টের ইচ্ছে রয়েছে তাদের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আসতে পারে তবে যেহেতু সিক্স হাউসে বৃহস্পতি রয়েছে তাই মনের ইচ্ছা সেটি কিন্তু অদম্য হয়ে উঠবে এবং আপনি আপনার ইপসিত বিষয় সমস্ত কিছু আপনি যা কিছু কামনা করছেন সমস্ত কিছু প্রাপ্ত হতে সক্ষম হবেন। আপনজনদের সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো হতে দেখতে পাওয়া যাবে। কন্যা সন্তানের স্বাস্থ্য리에 অল্পবিস্তর দুশ্চিন্তা আসছে কিন্তু সেই কন্যা সন্তানের সাফল্য এটি কিন্তু আপনাকে গর্ব অনুভব করাবে। কন্ট্রোল রাখতে শিখুন নিজের অ্যাটিটিউডের উপরে। প্রত্যেকটি কাজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে মানুষের উপর নির্ভরশীলতা কমাতে হবে হতে হবে আত্মনির্ভরশীল কাজের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে কম্পিটিশন কিন্তু অনেকটাই বাড়ছে দায়বদ্ধতা বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে কিছুটা ক্ষতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় চার তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা ধনুর ক্ষেত্রে রয়েছে চার তারিখ থেকে ন তারিখ পর্যন্ত ফাটকা টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন ন তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেরিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল ধনু রাশি সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশ জন্মকুণ্ডলীতে যাদের রাশি বা লগ্ন ধনু তাদের জন্য এই সেপ্টেম্বর মাস কেমন যাবে কি ঘটতে পারে তাদের জীবনে কোন দিক থেকে আসতে পারে উন্নতি কোন দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স ফেস করতে হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব কালপুরুষের নবম রাশি ধনু বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি কিন্তু দেবগুরু বৃহস্পতি তিনি স্বয়ং এই মুহূর্তে কিন্তু ধনুর ষষ্ঠে অবস্থান করে রয়েছেন হাউস স্টেবিলিটি হাউস সেখানে অবস্থান করে রয়েছেন রাহু এবং তার সঙ্গে সঙ্গে টেন্থ হাউস হাউস অফ কর্মা সেখানে অবস্থান করে রয়েছেন কেতু ধনু কিন্তু তাই কিছুটা হলেও বিমর্ষ যে কাজ আপনি করছেন তার প্রাপার রেজাল্ট সেটা কিন্তু আসছে না তার জন্য প্রয়োজন আরেকটু অ্যাক্টিভ হয়ে উঠবার আর একটু নিজের কাজের জন্য প্ল্যানিং করবার এবং কি আপনার ডিজায়ার কেন আপনি কর্ম করছেন কেন আপনি খাটছেন খাটলে পরে আপনি কি পেতে পারেন এই সমস্ত বিষয়গুলোর উত্তর খুঁজবার জন্য আরেকটু পরিকল্পিত পদক্ষেপ সেটা কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে যাই হোক ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা আত্মবিশ্বাসী তারা জানেন কিভাবে জীবনে এগিয়ে চলতে হয় তারা জানেন যে কিভাবে নিজের লক্ষ্য পূরণের দিকে নিজের পদক্ষেপ ফেলতে হয় তাই বা লগ্নের মানুষ তাদের জন্য কিন্তু রয়েছে বেশ কিছু সুখবর শনিদেব বক্রি হয়েছেন আপনার তৃতীয় ভাবে বাড়বে অ্যাক্টিভিটি লেভেল নিজের গুণাবলী নিজের কোয়ালিটি সেগুলিকে দিয়ে কিভাবে আপনি এগোবেন আপনার জীবনকে কিভাবে আরেকটু অ্যাক্টিভ করে তুলবেন সেটা অবশ্যই ভাবার সময় এবার এসেছে চতুর্থে রাহু রয়েছে মনের মধ্যে কিছু অতৃপ্তি মনের মধ্যে কিছু অস্থিরতা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা এটা অবশ্যই আসতে পারে মায়ের সঙ্গে বিহেভিয়ার কিংবা মাতৃতুল্য মানুষের সঙ্গে বিহেভিয়ার সেটা কিছুটা প্রকট হয়ে উঠতে পারে রাহু গৃহ লাভের প্রবণতা সৃষ্টি করে বাড়ি বাড়ি কিনতে হবে তৈরি করতে হবে বাড়ি কিনবার জন্য লোনের অ্যাপ্লিকেশন করতে হবে এরকম বিভিন্ন চিন্তা এটা আপনার মধ্যে আসবে কিন্তু এই কাজের ক্ষেত্রে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা পুরোপুরি আছে তাই যখনই আপনি বাড়ি জমি ইত্যাদি ক্রয় করতে যাবেন যদি আপনি রিসেল ফ্ল্যাট কিংবা রিসেল কোনো বাড়ি কিনতে চান সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে বিষয়টিকে লিগালি বুঝতে হবে কোনো রকম লিগাল ডিসপিউট থাকলে পরে সেই দিকে অগ্রসর হওয়া কিন্তু আপনার জন্য একেবারেই অনুচিত প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু ধরুন কিছু সমস্যা চলবে কারণ পঞ্চমের দ্বাদশ অর্থাৎ চতুর্থ ভাবে রাহুল অবস্থান এটা কিন্তু ডিস্টারবেন্সকে ইন্ডিকেট করে কাছের মানুষদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়েও কিছু দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার তার উপরে কিন্তু একটু নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে কখনো কখনো বাড়তে পারে আইনি জটিলতা ধনু কিন্তু সেটাকে ওভারকাম করতে পারবেন এবং এই আইনি জটিলতা বাড়লেও তার মাধ্যমে কিন্তু কিছু ঘটনা থেকে বেরিয়ে আসা কিছু বিষয়ের সলিউশন তৈরি হওয়া তার একটা সম্ভাবনা রয়েছে কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে পেটের সমস্যায় ভুক্তভোগী হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ঐশ্বরিক বিশ্বাস বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা অবশ্যই ধনুর ক্ষেত্রে বাড়তে পারে তবে তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে নবম এবং দশম ভাবে রবির উপস্থিতি কিছু দায়িত্ব কিছু দায়বদ্ধতা বাড়িয়ে তুলতে চাইবে এই যে দায়িত্ব এবং দায়বদ্ধতা বাড়িয়ে তুলবার সেখানে কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ অবশ্যই রাখা উচিত প্রেমিকার শরীর স্বাস্থ্য ইত্যাদি নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে জীবনে কিন্তু নতুন সম্পর্ক আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যাদের স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টের ইচ্ছে রয়েছে তাদের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আসতে পারে তবে যেহেতু সিক্স হাউসে বৃহস্পতি রয়েছে তাই মনের ইচ্ছা সেটি কিন্তু অদম্য হয়ে উঠবে এবং আপনি আপনার ইপসিত বিষয় সমস্ত কিছু আপনি যা কিছু কামনা করছেন সমস্ত কিছু প্রাপ্ত হতে সক্ষম হবেন কখনো কখনো মাথাটা একটু গরম হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় একটু নিয়ন্ত্রণ ধনুকে অবশ্যই রাখতে হবে ধনুকে নিজেকে মোটিভেটেড করবার চেষ্টা করতে হবে আপনি পারবেন আপনার এগিয়ে যাওয়ার সম্ভাবনা এটা অনেকটাই এই মানসিকতা ধনুকে কিন্তু অর্জন করতে হবে রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা গৃহ পরিবর্তনের কথা আমরা ইতিমধ্যেই বলেছি ভাই বোন এদের সঙ্গে কিছুটা দূরত্ব সৃষ্টি হতে পারে এবং যদি এই দূরত্ব সৃষ্টি হয় তাহলে কিন্তু আপনার মনের মধ্যে একটা অদ্ভুত কষ্ট একটা অদ্ভুত অবস্থা সেটা সৃষ্টি হতে চলেছে ঐশ্বরীয় ভাবধারা স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি আপনজনদের সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো হতে দেখতে পাওয়া যাবে কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা আসছে কিন্তু সেই কন্যা সন্তানের সাফল্য এটি কিন্তু আপনাকে গর্ব অনুভব করাবে চোখের সমস্যায় মৃদু ভুগবার একটা সম্ভাবনা রয়েছে সেভিংসের দিকে নজর দিতে হবে মিসগাইডেড হতে পারেন প্রতারিত হতে পারেন ব্যাংকিং রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে অ্যাক্টিভিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে ভুগতে পারেন পেটের সমস্যায় কখনো কখনো অস্থির হয়ে উঠবার একটা প্রবণতা দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ রয়েছে গান বাজনা ইত্যাদির ক্ষেত্রে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন হঠকারিতা এটি আপনাকে বিপদে ফেলতে পারে কিছুটা নিজের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত বাড়ির পশ্য প্রাণীটির স্বাস্থ্য নিয়ে একটু সাবধান সচেতন হতে হবে ধনুকে মামা বাড়িতে আপনার গ্রহণযোগ্যতা কিন্তু কিছুটা কমতে পারে প্রপার্টি ডিস্ট্রিবিউশন নিয়ে কিছু অশান্তি ঝামেলা এটা ফেস করতে হতেই পারে আপনাকে পুরনো কোন ঘটনা পুরনো কোন শারীরিক সমস্যা সেটা ফিরে আসার সংযোগ দেখতে পাওয়া যায় কন্ট্রোল রাখতে শিখর নিজের অ্যাটিটিউডের উপরে প্রত্যেকটি কাজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মূলার নক্ষত্রের মানুষরা কিছু বাড়তিক কাজের সুযোগ মূলার ক্ষেত্রে আসতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে কোমরের যন্ত্রণা বেশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির মরশুম চলছে চলাফেরার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে গাড়ি ঘোড়া প্ল্যাটফর্ম রাস্তা ইত্যাদির পিছল ক্ষেত্র অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে মানুষের ওপর নির্ভরশীলতা কমাতে হবে হতে হবে আত্মনির্ভরশীল কাজের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে কম্পিটিশন কিন্তু অনেকটাই বাড়ছে নিজের উপর নিয়ন্ত্রণ স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এবং প্রকৃতির টান এগুলো কিন্তু আপনার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম হঠকারিতা অ্যাভয়েড করতে হবে বাড়িতে কিছু অশান্তি আপনাকে ফেস করতে হতেই পারে পরবর্তী নক্ষত্র পূর্বাসরা অস্বস্তি অতৃপ্তি বাড়তেই পারে কিছু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রত্যেকটি মানুষ যারা আপনার আশেপাশে রয়েছে তাদের গুরুত্ব আপনাকে উপলব্ধি করতে হবে এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক সঠিকভাবে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে হাঁটুর যন্ত্রণা প্রকট হয়ে উঠতে পারে ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায় নিজের লক্ষ্য পূরণের জন্য আরেকটু আত্মবিশ্বাস খুঁজে বার করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে দান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়ছে বাড়তি খরচ অ্যাভয়েড করতে হবে বিলাসিতা অবশ্যই বাড়বে নিজের উপর কিছুটা নিয়ন্ত্রণ অবশ্যই রাখা উচিত দায়বদ্ধতা বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে কিছুটা ক্ষতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা প্রেমে আঘাতপ্রাপ্তির দুঃখ থেকে নিজেকে বার করে নিয়ে আসতে সক্ষম হবেন আপনি পরবর্তী নক্ষত্র উত্তরাষারা জীবনে নতুন কোনো ঘটনা ঘটতে পারে অ্যাটাচমেন্ট বাড়তে পারে কোনো বাস্তব বস্তুর প্রতি মা বাবা ভাই বোন ইত্যাদির প্রতি আসক্তি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে অশান্তি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন পারিবারিক সমস্যা প্রকট হয়ে উঠবার সংযোগ দেখতে পাওয়া যায় নিজের লক্ষ্যের দিকে আরেকটু নিখুঁতভাবে এগিয়ে চলার চেষ্টা অবশ্যই করা উচিত কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মাথা গরম করে ফেলতে পারেন উত্তরাষারা এবং আপনার গরম মাথার মাধ্যমে খুব কাছের কোনো মানুষ কিন্তু মানসিক দিক থেকে আঘাতপ্রাপ্ত হতে পারেন বাড়িতে কিছু কাজের সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ির কিছু পরিবর্তন ঘটতে পারে দায়বদ্ধতা বাড়তে চলেছে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা হাঁটুর যন্ত্ররা প্রকট হয়ে উঠতে পারে উত্তরা ক্ষেত্রে তারই সঙ্গে সঙ্গে দ্বারা জনিত সমস্যা কিংবা শোয়ার দোষ অর্থাৎ শোয়ার সময় ভুল করে এমন একটা পাশ ফিরে শুলেন ভীষণ রকম খটকা একটা ব্যথা রয়ে গেল এইটা কিন্তু ঘটতে পারে এই সময় এরপরে আমরা কয়েকটি স্পেসিফিক দিনের কথা বলবো চার তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা ধনুর ক্ষেত্রে রয়েছে চার তারিখ থেকে ন তারিখ পর্যন্ত ফাটকা টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন ন তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি ধনুরাশি ধনুলগ্নের মানুষরা তাদেরকে এখন নিয়ন্ত্রণ করছে রাহু শনি এই রাহু এবং শনি এরা যদি আপনার কুণ্ডলিতে খুব ভালো অবস্থায় থাকে সেই ক্ষেত্রে এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত কিছু প্রাপ্তিযোগের সম্ভাবনা রয়েছে এবং এই প্রাপ্তিযোগ এতটাই হতে পারে যে আপনার আগামী দিনগুলিকে অন্যরকম করে দেওয়ার ক্ষমতা কিন্তু তারা রাখতে পারে একটু সাবধানতার কাটাতে হবে স্পেশালি এমন কোনো মন্তব্য করবেন না যার ফলে অশান্তি আপনাকে ঘিরে ধরতে পারে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে নিজেকে গুটিয়ে গুছিয়ে রাখার চিন্তা এটা আপনার অবশ্যই করা উচিত বড় কাজে অংশগ্রহণ করতে পারেন ধনু এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে ফাইন্যান্সিয়াল প্রবলেম হেলথ প্রবলেম এই দুটি থেকে বাঁচবার জন্য ধারণ করুন সিট্রিন ব্রেসলেট পাইরাইডস ব্রেসলেট এবং তার সঙ্গে একটি পাঁচ মুখের উদ্রাক্ষ তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার বাড়িতে কিছু প্রাণবন্ততার সঞ্চার করবার জন্য পাখিদের খাওয়ার ব্যবস্থা করুন ছাদের উপরে একটি পাত্রে জল রাখার ব্যবস্থা করুন যেখান থেকে পাখিরা জল খেতে পারবে প্রতিনিয়ত পাঠ করুন শিব তাণ্ডব সূত্র এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনাদের একটি কমেন্টের উত্তর এই পর্যায়ে আমি দেবার চেষ্টা করব প্রশ্ন করেছেন জিত ভোকালিস্ট প্রথমেই বলি আপনি কিন্তু আপনার নামটি দেননি লিখেছেন আপনার চ্যানেলের সমস্ত ভিডিও আমি নিয়মিত দেখি আমার জন্ম তারিখ চোদ্দই জুলাই উনিশশো সময় বিকেল চারটে তিরিশ যদি আপনি আপনার পরামর্শ পেতাম তাহলে ভালো হতো প্রথমেই বলি জিত আপনি যে তথ্য দিয়েছেন এটি হলো অসম্পূর্ণ আপনি নাম লেখেননি আপনি জন্মস্থান লেখেননি তা সত্ত্বেও আমরা একটি কুণ্ডলি তৈরি করবার চেষ্টা করেছি যেটি অনুযায়ী আপনার লগ্ন হলো ধনু এবং জন্ম রাশি কন্যা লগ্নের দ্বাদশে রাহু অবস্থান করবার কারণে আপনার কিন্তু শারীরিক দিক থেকে কিছুটা অস্থিরতা দেখতে পাওয়া যাবে এবং যে কোনো কাজকে একটু দ্রুত করবার চেষ্টা সেটাও কিন্তু আপনার কুণ্ডলী অনুযায়ী বেশ স্পষ্ট তড়িঘড়ি করে যে কোনো বিষয়ের সলিউশন সমাধান বার করে নেবার চেষ্টা এটা আপনার কুণ্ডলী অনুযায়ী দেখতে পাওয়া যায় অর্থনৈতিক অবস্থা মাঝারি খুব যে বিরাট ভালো সেটা আমি বলব না এই ছক নির্দেশ করে ব্যবসা সতেরো উনিশ তেইশ চব্বিশ সাতাশ আঠাশ এই বয়সগুলিতে বেশ বড় রকম পরিবর্তন দেখতে পাওয়া যায় তারপরে আবার উনচল্লিশ সাতচল্লিশ ঊনপঞ্চাশ এই বয়সগুলো কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবাহিত জীবন মাঝারি জ্যোতিষের সঙ্গে পরামর্শ করতে পারেন এই মুহূর্তে কেতুর উপর দিয়ে বৃহস্পতির সঞ্চার ঘটছে সিক্স থাউজে অবশ্যই এই সময় জ্যোতিষ কিংবা এই ধরনের শিক্ষায় অংশগ্রহণ করতে পারেন যে কোনো ধরনের লার্নিং যে কোনো ধরনের শিক্ষা এটি আপনার জন্য শুভ সেভিংসের দিকে নজর দিতে হবে নাহলে আগামী দিন কিন্তু কিছুটা খারাপ আসতে চলেছে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন অর্থাৎ বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে দশ লক্ষের যাত্রায় সামিল হয়ে ওঠুন আপনিও কারণ আমরা যদি এগিয়ে যাই পদক্ষেপ ফেলতে হবে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে একটি একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেলে আসবো পরবর্তী আলোচনায় সবাই ভালো থাকুন মা শ্রীষ্ট্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও 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 সুন্দর আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার